আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঈদ নিয়ে বিতর্ক এটা পরিলক্ষিত, এটা আমাদের নজরও আছে, আমরা দেখতে পাচ্ছি। ঈদ একদিনে ঈদের যে ধারণা, সেই ধারণাটা অনুরূপভাবে একদিনে রোজা পরিপালন করা, রোজা শুরু করা আর সিয়াম শুরু করা আর ঈদ আদায় করা, এটা একদিনে মৌলিকভাবে যদি হয় তাহলে একটা সুন্দর জিনিস, এটা নিরুৎসাহিত করার কিছু নাই। কারণ উম্মতের যে তাদামন, সলিডারিটি এবং তাদের ঐক্য, এটা এতে বাস্তবে পরিলক্ষিত। অতএব এটা খারাপ জিনিস নয়, তবে এটা করার জন্য কেন্দ্রীয় কর্তৃত্ব লাগবে। কেন্দ্রীয় কর্তৃত্ব বলতে পলিটিক্যাল নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, যে একই প্রশাসকের আন্ডারে এই যত লোক আছে, তিনি অর্ডার দিলে সবাই মানবে, মানতে বাধ্য। কিন্তু তিনি আবার ইসলামী ইমাম হতে হবে, ইসলামী শাসক হতে হবে, ফাঁসে গুলি চলবে না। তো সুতরাং তার হুকুম মানতে হবে। এখন যদি মনে করেন আজকের পৃথিবীতে একজন গোটা মুসলিম জাহানে একজন ইমাম থাকতেন, সৌদি আরবের বাদশাহী ধরেন, তাহলে তিনি বলতেন সমস্ত দেশগুলোতে একই দিন ঈদ হতো, একই দিনই রোজা রাখতো। কারণ অর্ডারটা তিনি, সৌদি আরবে অর্ডার তিনিই দেন, বাদশার পক্ষ থেকে এটা হয়, ঈদ কায়েম হয়, সব কিছু হয়, বাদশার মূল দায়িত্ব তারই এটা কায়েম করা। অতএব এখন এটা যখন নাই আমাদের এখানে, এখন ব্যাপারটা ঐচ্ছিক হয়ে দাঁড়িয়েছে যার যার দেশে। তো যার যার দেশে এটা ধারণাটা কি, এটা ধারণা এই হাদিস থেকে আসে, সেটা হলো সুমু লিরুইয়াতিহি আফতারু লিরুইয়াতিহি, পরিষ্কার যে এটা আপেক্ষিক ব্যাপার করে রাখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাবসলিউট করেননি। সুমু লিরুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা পরিপালন করো, আবার চাঁদ দেখেই তোমরা কি করো, রোজা, আবার ঈদ ঈদ করো, ইফতার মানে রোজা শেষ শেষ করো। তাহলে এই যে চাঁদ দেখে, তো আমরা কেমন করে চাঁদ দেখব, আমরা তো এখানে চাঁদ দেখি না। আমাদের যে টেরিটরিতে বাংলাদেশ, এই ভূখণ্ডে আমরা চাঁদ দেখি না, অথচ সৌদি আরব একদিন আগে দেখলো, আমরা ওই দিন দেখলাম না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মর্মটা কি, যদি কেন্দ্রীয় নেতৃত্বে একটাই থাকতো তো এই অর্ডারে ওই ইমাম ঘোষণা করতেন, সবাই এর আন্ডারে চলে আসতো। কিন্তু যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব একটা নাই, না থাকার কারণে এখন যার যার দেশ অনুযায়ী, যার যার দেশে কখন আমরা দেখি, সে দেখে আমরা রোজা পরিপালন, এটা সব এই উম্মতের জন্য তো অর্ডারটা সোমু লিরুইয়াতিহি ওয়া আফতারু লিরুইয়াতিহি। সুতরাং আমরা আমাদের রোজা যেমন একদিন পরে হয়, আবার ঈদের চাঁদও আমরা একদিন পরে দেখি, সুতরাং একদিন পরে করি। এটা করার মধ্যে শরীয়তের আদেশ পরিপালনে কোনো ত্রুটি হচ্ছে না। ওইটা অতিরিক্ত সৌন্দর্য যদি একদিনই হতো, এই দিনে আমরা একদিন পরে রোজা রাখি আর একদিন পরে ঈদ করি বলে আমাদের রোজা হলো না, নামাজ হলো না, ঈদ হলো না, কেউ ফতোয়া দিবে না পৃথিবীতে, কেউ তো এই নেগেটিভ ফতোয়াটা দেওয়ার আমার জানা নাই কেউ এই ফতোয়া দিল, এবং সৌদি আরবও না, সৌদি আরবও না। অতএব এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ব্যাপারটা আমরা যেমন মনে করি এরকম না। এখন একই জায়গায় একই ঈদের মুসল্লায় একই মসজিদে যদি এটা করে, যে লোকেরা একদিন আগে করলো একদল একদিন পরে করলো, এটা ফেতনা, এই ফেতনা করা উচিত না। হ্যাঁ, এই গ্রামে করছে একদিন আগে, ওই গ্রামে একদিন পরে করছে, অসুবিধা নেই, এই মশাল্লা একদিন, ওই মশাল্লা আরেকদিন, কিন্তু একই মশাল্লা একই মসজিদে একই জায়গায় দুই দিন করতে গেলে এটা ফেতনা, আর ফেতনা থেকে দূরে থাকতে হবে, এবং উম্মতের মধ্যে ডিভিশন সৃষ্টি করা এটা হয়ে যায়। নতুবা সৌদি আরবে একদিন আগে তারা নামাজ পড়া, একদিন পরে করে, তাই বলে আমাদের শ্রদ্ধা সৌদি ইমামদের প্রতি শ্রদ্ধা তো নাই, আমরা হজ করতেও যাই না, আমরা তাদের পিছনে হারামানিয়ে নামাজও পড়ি না, তখন খিটখিট করতে হয় আর একদিন করে, এরকম তো হয় না। তাহলে এই ফেতনায় আমরা পড়ি না, আলহামদুলিল্লাহ, ওই ফেতনা আমাদের ধরে না। অতএব আমি মনে করি যে এই হাদিসটা আপেক্ষিকতার সুযোগ দিচ্ছে আমাদেরকে,
যে তোমরা তোমাদের দেশে, ওরাও তাদের দেশে। এই ব্যাপারে হযরত আমির মুআবিয়া, যদ্দুর আমার মনে পড়ে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সিরিয়া এবং মদিনায় ঈদের ইখতিলাফ হয়ে গেছিল, সিরিয়ায় একদিন আর মদিনায় একদিন। এটা তিনি যখন জানতে পারলেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বলা হলো যে আমরা তো আরেকদিন আমরা ঈদ করছি, আপনাদের সঙ্গে করি নাই, হযরত আমির মুআবিয়া এটাকে নিগেট করেননি। জি, আমির মুআবিয়া তো জেলুল কদর সাহাবি, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একজন ইমাম, তিনি একজন মুসলমানদের একজন ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব তিনি তিনি এটাকে নিগেট করেন নাই, কারণ শরীর ব্যাপারে সাহাবাদের মধ্যে এই কোনো এখানে কোনো ধরা লাগ আমির মুআবিয়া বললে যে হনব না, সাহাবারা ইয়ের ব্যাপারে শরীয়তের ব্যাপারে নবীর প্রতি বা ইসলামের প্রতি কোনো আরোপ করেন নাই। এটা আমরা উম্মতের এই আমরা ঐক্যমত্য আমাদের আছে। অতএব এই সুযোগটা এই হাদিস থেকে এটাও আমরা বুঝতে পারি যে আমরা ইখতিলাফ এটা আমাদের হতেই পারে, কিন্তু এক জায়গায় করা যাবে না, করা উচিত না, করলে ফেতনা হবে আর ফেতনা থেকে আমাদেরকে আলা ফিল ফিতনাতে সাকাতু, কোরআনে বলেছে তারা কিন্তু ফেতনার মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু খুবই সাবধান থাকতে হবে, এমনি মত বিরোধ মতভেদ এক জিনিস আর ফেতনা কিন্তু আরেক জিনিস। এই ফেতনা এই উম্মতকে বিনষ্ট করবে এবং এই দিন নিয়ে লোকেরা হাসাহাসি করবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা করা উচিত না। দর্শক শ্রোতা মন্ডলী, ধন্যবাদ আমাদের প্রিয় ওস্তাদকে, মূল্যবান কথা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম পালন করা, তারপরে ঈদ পালন করা, বাংলাদেশে এটা দেখা যাচ্ছে এখন আমরা মোটামুটি দুই ভাগে বিভক্ত কম বেশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তবে ওস্তাদের পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো, এটা যদি একজন আমিরের নেতৃত্বে, একজন ঘোষকের নেতৃত্বে যদি এটা হয় তো আলহামদুলিল্লাহ খুবই পলিটিক্যাল নেতা, জি জি পলিটিক্যাল, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম উম্মার মধ্যে যে ভ্রাতৃত্ব ঐক্য এই সৌন্দর্যটা রক্ষা হয়। আর যদি এমনি আলাদা আলাদা হয় তো অসুবিধা হবে না, কিন্তু সেটা পৃথিবীটা তো গোল, জি গোল হওয়ার কারণে আমরা এখন যে নামাজ পড়ি এখানে এখানে সময় আর ইংল্যান্ডের সময় পাক্কা ছয় ঘন্টা বেশ কম, মানে আমরা ছয় ঘন্টা আগে কি করি ইফতার করি, হ্যাঁ আজান দিই, তারা ছয় ঘন্টা পরে আজান দেয়, কারণ এটা গোল হওয়ার কারণে সূর্য ওইভাবেই তো ঘুরে, ঘোরার কারণে এটা এই বাস্তব অবস্থার কারণেই এটা হচ্ছে। আমেরিকা গেলে ঠিক আবার প্রায় বিশ ঘন্টার উপরে চলে যায়, অতএব একটা দিনই প্রায় চলে যাচ্ছে সেখানে। অতএব এইসব ব্যাপারটা এই হতেই পারে, মানে যারা একদিনের ব্যবধান করে ফেলেন তারা ওই পৃথিবী গোল গোল হওয়ার কারণে এটা হতে পারে, এটা গোমরাহির কোনো বিষয় নয়। তবে নেতা যদি একদিন থাকতেন তাহলে চব্বিশ ঘন্টার আওতায় থাকার কারণে, চব্বিশ ঘন্টার আওতায় থাকার কারণে ইমাম হুকুম দিলে এক ইমামের দ্বারা মাসজিদ থেকে মাগরিব পর্যন্ত সবাই একদিনে ঈদ করত, একদিনে রোজা রাখতো, কোনো অসুবিধা ছিল না। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আল্লাহ আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।